ওয়েলকাম টু রিসার এক্সাম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমাদের জন্য রয়েছে এই খবরটি আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করবো পিওর সায়েন্স পিওর সায়েন্সের কাঠ অফ সম্পর্কে অর্থাৎ আপার প্রাইমারিতে অনলাইন ভেরিফিকেশনের পরে কিন্তু সংগঠিত হতে চলেছে ইন্টারভিউ আর ইন্টারভিউয়ের পরে খুব দ্রুতই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে যেটা জানা যাচ্ছে যে ভোটের আগেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে আর ক্ষেত্রে এই ইন্টারভিউতে সুযোগ পেতে হলে পিওর সায়েন্সে কত কাট অফ হতে পারে মানে কত কাট অফের ভিতর তোমার নাম্বার থাকলে তুমি সুযোগ পাবে সে সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো বন্ধুরা তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেলবটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিস্তারিত শুরু করছি বন্ধুরা প্রথমে আমি জানাবো চোদ্দো হাজার তিনশো সিটের ভিত্তিতে পিওর সায়েন্সে কাট অফ কত হতে চলেছে সে সম্পর্কে সেক্ষেত্রে প্রথমে বলি যে জেনারেল বাহাত্তর থেকে তিয়াত্তর ও বি একাত্তর থেকে বাহাত্তর ও সি এ সত্তর থেকে একাত্তর এসসি সত্তর এস টি ঊনসত্তর কি তার নিচে আটষট্টি থেকে উনসত্তর এবং যদি সিট আপডেট হয় অর্থাৎ যে সিটের কথাগুলো বলা হচ্ছে আমরা জানছি যে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশের সঙ্গে যদি পাঁচ হাজার এক ও পাঁচ হাজার একশো আটটি সিট যদি যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু কাট আপ অনেক অনেক নিচে নেমে যাবে পিওর সায়েন্সে সেক্ষেত্রে জেনারেল একাত্তর থেকে বাহাত্তর বা সত্তরের কাছাকাছি ওবিসি বি ঊনসত্তর থেকে সত্তর ও এ আটষট্টি থেকে সাতষট্টি আটষট্টিতে নেমে যাবে এসসি সেক্ষেত্রে এরকম পঁয়ষট্টি ছেষট্টিতে নেমে যেতে পারে এস টি কিন্তু এখানে নন ট্রেনরাও চাকরি পাবে অনেক অনেক নন ট্রেনরাও কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে বন্ধুরা এই কাট অফ সম্পর্কিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও পাশে থাকা বাটনে ক্লিক করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও